আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখাবো সস্তায় পুষ্টি সাথে সন্তুষ্টি, এরকম একটা জায়গা কি দেখাবো আজকে আমরা সাউথ ইন্ডিয়ান ফুড নিম্বু বড়া। আমার হাতে রয়েছে, মহিলার কাছে ইডলি রয়েছে, তো আমরা এবার টেস্ট করে দেখি। তার আগে লোকেশনটা হচ্ছে বড়নীলপুর মোড়, মানে যেখানে লালপুর সঙ্গে পুজো হয়, সেখান থেকে আপনি যাচ্ছেন টুয়ার্স নিকু বাজারের দিকে, একটু এগিয়ে ডান দিকে, মানে আমাদের বিএফসি অফিসের ঠিক উল্টো দিকে। এই জায়গাটা খুব কম দামে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, ইডলি, ধোসা, নিম্বু বড়া, আরো কিছু কিছু পাওয়া যায়। আমরা আপাতত ইডলি নিচ্ছি, সবই 10 টাকা করে দাম। আমার হাতে দুটো ইডলি আছে, 20 টাকার প্লেট একটা, তার সঙ্গে সাম্বার এবং কোকোনাট চাটনি, রাই, মানে সবই 10 টাকা। তো ইডলির সাইজ মোটামুটি ভালোই, দুটো খেলেই মোটামুটি পেট ভরে যাবে। আর সফটনেস দেখানো হচ্ছে, একটু ক্যামেরাটাকে আগে আনতে বলবো। সফটনেসটা মোটামুটি এরকম, খুব সফট না হলেও ভালো, কাঁচার মতন ভালো, সফটনেস ভালো। এটা তৈরি হয় ডাল দিয়ে আর চাল দিয়ে, চাল বাটা, ডাল বাটা তৈরি হয়। তো খাওয়া যাক, স্পঞ্জি ব্যাপার আছে একটা, মানে দাম অনুযায়ী কিন্তু খুব ভালো। তার সঙ্গে এই চাটনিটা টক টক, আমার এই নারকেল চাটনি বেশি ভালো লাগে, আমার এই সাম্বারটা বেশি ভালো লাগে, আমার নারকেলটা, সাম্বারটা খুবই ভালো লাগে। পাউটি যেমন হয় না সেরকম, ইডলিও ভালো, সব খেতে স্পঞ্জি ওইটা বেশি চাই। খাওয়া শেষ করি, তারপরে পরের দিন আসে। আমাদের জান প্রাণ যাকে বলা হয়, সেটা হচ্ছে ধোসা। এই ধোসা খেয়ে দিন রাত, সকাল, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কভার করতে হবে, তাই না? তো সেই ধোসাগুলো আমাদের কাছে আছে। এটা বাটার দিয়ে বানানো, বাটার মশলা ধোসা, এর দাম 35 টাকা মতো, মানে এত কম দামে বড় করে কোথাও ধোসা পাওয়া যায় কিনা আমার জানা নেই। আমরা 4টা ধোসা খেয়েছি, আমরা এর আগে 4টা ধোসা খেয়েছি, হওয়াই ব্যাপার। তো দেখা যাক ভেতরে কি আছে, ক্রিস্পি কিন্তু ওটা, হ্যাঁ খুবই ক্রিস্পি। চামচ দিলাম, একদম পুরো আওয়াজ করছে তোরে, আরে বাপরে, বাদাম বাদাম, মটরশুঁটি, আলু, এইসবই আছে, বাটারের স্মেলটা আসছে। তো এই যে বাদাম কি সুন্দর। তো সঙ্গে একই চাটনিটা, সেই একই সাম্বার এবং নারকেল চাটনি, টেস্ট করা যাক কেমন বল, কেমন খেয়ে। এই প্রাইস রেঞ্জে এর চেয়ে বেশি পাওয়া যায় না, উপরটা তো কিছু ফ্রি হচ্ছে না, খুব নরম, একদম হালকা উপরে ফ্রি হচ্ছে না,
চাটনি খাই, এটা কিন্তু মোটামুটি একটা নিলে একদিনে পেট ভরে যাবে। রাতের খাবার বা সন্ধ্যে খাবার হিসাবে এটা কিন্তু বেশ ভালো, হাত লাগাই নিলে চামচ হবে না। এরপরটা ক্রিসপি, হ্যাঁ চামচ দিয়ে খেতে পাই, এটাই ব্যাপার। এইটা ক্রিয়ার্স, আমি যদি বলি কমফোর্ট হিট করি, আমার সবচেয়ে ভালো হচ্ছে মেদু বড়াটা। এখানে আর একটা আইটেম করে সাম্বার বড়া, মেদু বড়াটাকেই ভিজিয়ে আর নিলাম না, একই জিনিস। মেদু বড়া আমি এক নম্বর রাখবো, ওটাকে আমি দু নম্বর ইডলি খাবো, তিন নম্বরে আমরা কি ভাব ইডলি যেমন টেস্টটা তেমনই ইডলি আসলেই টেস্ট পাচ্ছে। মানে মানে যারা ভালো খাবার চান, হেলদি খাবার চান, পেট ভরে যাবে, তার জন্য এটা ঠিক আছে। আমরা হচ্ছে এখানে বাজে খাবার খাবো, তেলে ভাজা খাবো, বাড়ে খাবার খাবো, তাই জন্য আমাদের এটা কিছু ভালো লাগে। তো মেদু বড়া এক, প্রসাদ দুই, ইডলি তিন, আপনার ট্রাই করতে পারেন। প্রাইস রেঞ্জ অনুযায়ী, প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু বেশ ভালো খাবার। ভিডিও এখানে শেষ করা যাক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন, এখানে এসে খাবেন, জানাবেন গ্রুপে কেমন লাগলো আপনাদের, আর আপনারাও জানাবেন যে এর যে কম দামে দোষা আপনারা তো খেয়েছেন, খেয়ে থাকেন আমাদের জানাবেন, আপনাদের জানাবেন কোথায় কম দামে খাবার পাওয়া যায়। দাদা নিজের দিকে মারো একটু মুখে।